বিএনপি আওয়ামী লীগের মতো ককটেল পার্টিতে বিশ্বাসী নয়। বিএনপি গরিব দুঃখী মানুষ এবং নির্যাতিত নেতাকর্মী নিয়ে ইফতার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তিনি বলেন সরকারি দলের নেতাকর্মীদের কাছে ঈদ আনন্দদায়ক স্বস্তির হলেও সাধারণ জনগণের মাঝে কোনো স্বস্তি নেই। এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আপনারা জানেন গতকাল প্রধানমন্ত্রী বলেছেন যে বিএনপি নাকি 1000 ইফতার পার্টি করে। বিএনপি তো ককটেল পার্টি করেনি, বিএনপি ইফতার পার্টি করেছে, ইফতার মাহফিল। এটা একটা ধর্মীয় অনুষ্ঠানের রীতিতে পরিণত হয়েছে। এখানে অনেক মানুষ, অনেক গরিব মানুষ, ভিক্ষুক যারা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে তারা প্রতিনিধিত্ব করে। এই ইফতার মাহফিলের মধ্যে সেই খাবারের সংস্থান হয়, সেটিকে প্রধানমন্ত্রী ব্যঙ্গ করছে। আমরা আওয়ামী লীগ যে ককটেল পার্টিতে বিশ্বাস করে সেটাতে আমরা